হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। বেশ চমৎকার একটা সবজি বাগানের পাশে রয়েছি আর আমি কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি বেশ কয়েকটা টয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এরই সাথেই কিন্তু রয়েছে একটা কালেক্টিং বালতি। তো প্রথমে কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একেবারে ফেক একটা টয় স্টেথোস্কোপ, একেবারে আনরিয়েলিস্টিক দেখতে একটা কালারফুল স্ট্যাটিস্টিক টয়। এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা চুলোর মধ্য থেকে একটা টয় মোবাইল ফোনকে। আর এটা হচ্ছে একটা বার্বি টয়, একেবারে ফেক একটা মোবাইল টয়। আর এটা কিন্তু একেবারে হালকা ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা পিঙ্ক কালারের একটা মোবাইল টয়। তো এটাকে রাখার পরে আমি কিন্তু এইখান থেকে এবার কালেক্ট করে নিচ্ছি একটা ডেলিসিয়াস ফুড টয়কে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা কাঠি আইসক্রিম, কলা দিয়ে তৈরি করা একটা বানানা টয় আইসক্রিম। তো এটাকে রাখার পরেই কিন্তু আমি এবার এই টপটার ভিতর থেকে কালেক্ট করে নিচ্ছি একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা টয় সিজার, একেবারে ফেক একটা টয়, প্লাস্টিক দিয়ে তৈরি করা আনরিয়েলিস্টিক এই মেডিকেল ইকুইপমেন্টটাকে রাখার পরেই এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি আরও একটা টয় আইসক্রিমকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা কোন আইসক্রিম, বেশ ডেলিসিয়াস আর রিয়েলিস্টিক দেখতে একটা টয় কোন আইসক্রিম, ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা। এই টয়টাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা কালারফুল কিচেন টয়কে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা চপিং বোর্ড, বেশ কয়েকটা কালার কম্বিনেশনে গড়া একটা রিয়েলিস্টিক টয় চপিং বোর্ড, যা রয়েছে পিঙ্ক পার্পেল এবং গ্রিনের চমৎকার একটা কম্বিনেশন। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি প্রথমে একটা রোড ইন্সট্রাক্টর টয়কে। আর এটা কিন্তু একেবারে চিপেস্ট একটা টয়। এরপরে রয়েছে একটা ফ্রাইপ্যান টয়, পুরোপুরি অরেঞ্জ কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ভালো মানের কিচেন টয়, যার মধ্যে বিভিন্ন ভাজাপুরি করা হয়ে থাকে। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি আরও একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা টয় ট্রে, যার মধ্যে নাইফ এবং সিজারগুলোকে রাখা হয়ে থাকে। তো এই ট্রেটাকে রাখার পরে এবার কিন্তু হাতে তুলে নিচ্ছি একটা বার্বি টয়কে। বন্ধুরা, এটাকে তোমরা বিউটি টয় বলতে পারো। এটা হচ্ছে একটা টয় হেয়ার ব্রাশ, পিঙ্ক পার্পেল কম্বিনেশনে গড়া, সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা হেয়ার ব্রাশ, যার মাধ্যমে কিন্তু চুলগুলোকে পরিপাটি করে রাখা হয়। তো এটাকে রাখছি বালতির মধ্যে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু রয়েছে বেশ কালারফুল একটা পপি টয়, একটা অ্যাপেল শেপের পপি টয়, যা রয়েছে বেশ কয়েকটা কালার কম্বিনেশন। গাইস দেখো, বেশ স্যাটিসফাইং একটা ব্যাপার এই টয়টাকে নিয়ে খেলা করা। তো এটাকে রাখার পরেই আবারও একটা ফুড টয়কে দেখে ফেলেছি, আর এটা হচ্ছে একটা ফাস্ট ফুড টয় আইটেম, একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা ফ্রেঞ্চ ফ্রাই টয়, ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ফ্রেঞ্চ ফ্রাই টয়কে রাখার পরে এবার কিন্তু আমি দেখেছি একেবারে সস্তা মানের একটা পেন্সিল কাটারকে। আর বন্ধুরা, এটা কিন্তু বিমানের আকৃতিতে গড়া চিপেস্ট একটা পেন্সিল কাটার। তো এটাকে রাখবো, আর এরপরে কিন্তু হাতে তুলে নিচ্ছি একটা কিচেন টয়কে। আর বন্ধুরা, এটা হচ্ছে একটা টয় থালা, পুরোপুরি পিঙ্ক কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় থালা, যার মধ্যে রয়েছে বিভিন্ন ফ্রুটের একটা চিহ্ন। তো এটাকে রাখবো। ওয়াও গাইস, দেখো এই পেঁপে গাছটার নিচে কিন্তু পড়ে রয়েছে একটা টয় মনিটর, যার মধ্যে কিন্তু হার্টবিটগুলো ফুটে উঠেছে একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা ফেক একটা টয়কে রাখার পরে এবার কিন্তু আমি দেখে ফেলেছি আরও একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে। আর বন্ধুরা, এটা হচ্ছে পার্পেল কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা পরিমাপক যন্ত্র। তো এটাকে রাখবো। আর গ্যাস দেখো, এখানে কিন্তু রয়েছে ডাবল হেডের একটা গ্যাস ওভেন, একটা দেশি প্রোডাক্ট একটা কিচেন টয়। ওয়াও গ্যাস দেখো, এটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক একটা গ্যাস ওভেনের মতোই মনে হচ্ছে। তো এই টয়টাকেও নিয়ে নিচ্ছি আমাদের এই বালতির মধ্যে। দেন কিন্তু এবার দেখে ফেলেছি ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় ঢাকনাকে। বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক একটা ঢাকনার মতোই মনে হচ্ছে। তো এটাকে রাখার পরে এবার কিন্তু হাতে তুলে নিয়েছি একটা অরেঞ্জ কালারের প্লাস্টিক দিয়ে তৈরি করা প্যান টয়কে, এটাকে তোমরা কিচেন টয়ও বলতে পারো। আর বন্ধুরা, এর মধ্যেও কিন্তু বিভিন্ন ভাজাপুরি করা হয়ে থাকে। তো এটাকে রাখার পরে এবার আমি হাতে তুলে নিয়েছি একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় সানগ্লাস, আর এটা কিন্তু পুরোপুরি সবুজ রঙের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় সানগ্লাস। তো এটাকে রাখবো। দেন কিন্তু এখানে রয়েছে কালারফুল একটা পিজ্জা টয়, বেশ কয়েকটা স্লাইড রয়েছে এই টয়টার মধ্যে, আর এটা কিন্তু পিঙ্ক ব্লু এবং ইয়েলো কম্বিনেশনে গড়া একটা পিজ্জা টয়। তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি দেখে ফেলেছি একটা সস্তা মানের গ্যাস ওভেনকে, একেবারে চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা গ্যাস ওভেন, পুরোপুরি গ্রিন কালারের। তো এই টয়টাকে রাখার পরে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি আজকের শেষ একটা টয়কে।
আর বন্ধুরা এটা হচ্ছে একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট, একটা টয় ক্যাপসুল, একেবারে রিয়েলিস্টিক দেখতে ব্লু গ্রিন কম্বিনেশনে গড়া একটা ক্যাপসুল টয়। বন্ধুরা অলরেডি তোমরা দেখিয়ে ফেলেছো এই টয়গুলোকে, আমি এক এক কালেক্ট করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।